হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। বরাবরের মতো কিন্তু আজ আবারও একটা স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আপনারা সেই প্রিয় চেনা মুখ দেখে অলরেডি বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। ফেমাস হিরো হ্যান্ডসাম মুখ আরমান ভাই, আসসালামু আলাইকুম। আরমান ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি। ভাই মানুষ তো গরমে অতিষ্ঠ হয়ে আছে, লোডশেডিং এর পর লোডশেডিং, বিদ্যুৎ গেলে আর আসে না। এখন এই অবস্থায় আপনার দরবারে তো সবাই হাজির হচ্ছে, এখন আপনি স্পেশালি কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কি স্পেশালি অফারটা দিবেন যদি একটু জানাতেন দর্শকদের উদ্দেশ্যে? আসলে অফার তো ছিল গত রোজার মাসে, ঠিক আছে, পুরো রমজান মাস জুড়ে অফার ছিল, তো এখনো নতুন করে কোনো অফার করা হয়নি। তো আজকে যেহেতু জয় ভাই আসছেন, অবশ্যই কিছু না কিছু অফার দিয়ে ভিডিও শুরু হবে। তো ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবেন সর্বপ্রথম? সর্বপ্রথম একটা 1000 IPS দেখাই। আচ্ছা একটু খুলে তারপর চালাই দেখাই, বাইরের কোয়ালিটি ভিতরের কোয়ালিটি গুলো দেখাই। ভাই 1000 তে এটা কয়টা ফ্যান, কয়টা লাইট চলবে? এটা দিয়ে 5টা ফ্যান, 20 থেকে 25 ওয়াটের 6-7টা এনার্জি লাইট, একটি টেলিভিশন, কম্পিউটার। কম্পিউটার চালাই, সেক্ষেত্রে একটা বা দুটা ফ্যান কম চালাইলে কম্পিউটার চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এটা হচ্ছে একদম মানে বড় ফ্যামিলির জন্য। জি বড় ফ্যামিলি, অফিসেও চাইলে ইউজ করতে পারবেন। অফিসেও চালাতে পারবে ভাই। এই হচ্ছে আমাদের 1000 IPS টি। অনেকে জিজ্ঞাসা করে যে আমাদের IPS গুলো DSP কিনা বা সাইন ওয়েভ কিনা, এই জন্য আজকে মালটা খুলে দেখানো। আমাদের IPS গুলো পিওর DSP সাইন ওয়েভ। তো এবার একটু চালাই দেখাই IPS টা, 1000 IPS এ কত ওয়াট লোড দেওয়া যাচ্ছে। এই আউটপুট প্লাগ, এখন ইনভার্টারটা অফ আছে, এই যে আমি ইনভার্টার অন করলাম, এই যে এখানে আউটপুট ভোল্টেজ হচ্ছে 225 ভোল্ট। এখন আমি লোড দেব। অন্য অন্য বিভিন্ন কোম্পানির IPS এ দেখা যায় 800 ওয়াট IPS এ আপনার 1200 VA বা 1000 VA, 1100 VA লেখা থাকে, কিন্তু লোড পাওয়া যায় আপনার মনে করেন 680 ওয়াট বা 700 ওয়াট। আমাদের 800 ওয়াট একটা IPS, 1000 VA এখানে লেখা আছে, 1000 VA, 1000 VA তে আপনার 800 ওয়াট হয়। তো আমাদের একটা IPS আপনার 800 ওয়াট একটা IPS নিলে 800 ওয়াটে আপনি লোড দিতে পারবেন। যে আমি এখানে যে 400 ওয়াটের বাল্ব জ্বালায় দেখাচ্ছি, এবং এখানে ডিসপ্লে তো আপনার দেখা যাচ্ছে, ঠিক আছে, কত ওয়াট লোড আছে, 220 ভোল্ট আউটপুট সাপ্লাই আছে, 832 ওয়াট লোড আছে। এই ভোল্টার ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে যে বাল্ব গুলো এক একটা বাল্ব এক এক রকম ওয়াট লেখা থাকে, 200 ওয়াট, কিন্তু একুরেট থাকে না। আচ্ছা, যার কারণে একটু কম বেশ দেখায়, যে কোনটা একটু কম আছে, কোনটা একটু বেশি আছে। এটার প্রাইস কত যাচ্ছে? এটার প্রাইস আছে আপনার 10600 টাকা। 10600 টাকা। আমাদের ভিডিও দেখলে দেখে আসলে কি সেই ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট থাকবে কিনা? হ্যাঁ অবশ্যই, ভিডিও দেখে যারা আসবে আপনার মাধ্যমে তাদের জন্য প্রত্যেকটা মালে 500 টাকা করে ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ জয় ভাই, আমি এখন IPS চালে দেখাইলাম, এবার একটু আমি কারেন্টের লাইন দেই। আমাদের প্রত্যেকটা মাল সার্কিট ব্রেকার সিস্টেম করা আছে, আমি সার্কিট ব্রেকার অন করে দিলাম। আচ্ছা এসি অন দিলাম, এবার দেখতে পারবেন আপনার এসি বোল্ট দেখাবে, যে আপনার ডিসি বোল্ট দেখাচ্ছে কত বোল্ট আছে, কারেন্ট বোল্টে 231 ভোল্ট আছে, আপনার এখানে চার্জিং কত এম্পিয়ার চার্জ হচ্ছে ওটা আপনি দেখতে পারবেন, যে 10-11 এম্পিয়ার চার্জ হইতেছে। আচ্ছা, এবং দেখেন আপনার যে IPS চলতেছে এখন কারেন্টে চলতেছে, আমি কারেন্ট বন্ধ করে দিলেও, ঠিক আছে, আমাদের বাল্বগুলো বন্ধ হবে না, আউটপুট ভোল্টেজ কমবে না, এটা 100% IPS মোড কাজ করবে। আচ্ছা, মানে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি চলবে? অটোমেটিক চলবে। এটা আপনি কম্পিউটার চালাই দেবেন, কম্পিউটার সাথে যে আলগা একটা IPS লাগে, আমাদের এই IPS দিয়ে এই কম্পিউটার চালালে আপনার ওই আলগা IPSটা লাগবে না, আমাদের এই IPS টা IPS মোড কাজ করে দেবে। তারপর কুলিং ফ্যান গুলো, আমাদের কুলিং ফ্যান গুলো এভাবে ঘুরবে না, IPS চলাকালীন বা চার্জিং অবস্থায় ফ্যান ঘুরবে না, যখনই IPS টা গরম হবে, গরম হলে অটোমেটিক ফ্যানটি চালু হবে। ও আচ্ছা, অটো সিস্টেম করা, অটো সেন্সরে কাজ করবে? হ্যাঁ সেন্সরে কাজ করবে, আবার সার্কিট ঠান্ডা হবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ভাই অনেকে জিজ্ঞেস করে যে ট্রান্সফরমার যেগুলো, এগুলো কপার নাকি অ্যালুমিনিয়ামের? ভাই 100% কপার দিয়ে তৈরি করা। যদি কারো সন্দেহ থাকে যে আমাদের মাল অ্যালুমিনিয়াম দিয়ে করা বা অন্য কোনো তার দিয়ে করা, ঠিক আছে, তারা সরাসরি এসে দেখে যেভাবে যাচাই করা দরকার সবভাবে যাচাই করে নিয়ে যেতে পারবে এটা তামা আছে কিনা। আচ্ছা, 100% তামা এবং 100% সিলিকন কোট দিয়ে করা আছে, এবং আমাদের প্রত্যেকটা IPS এ 2 বছর সার্ভিস গ্যারান্টি আছে। আমাদের IPS 2 বছরের মধ্যে যা সমস্যা হোক, সার্কিট পুড়ে যাক, ট্রান্সফার পুড়ে যাক, যেটাই হোক, ঠিক আছে, আর শুধু আমাদের কারখানা অবধি আপনাদের কষ্ট করে পৌঁছাইতে হবে, এরপরে যা কাজ করণীয়, ঠিক আছে, কোনো কাজের জন্য আপনাকে কোনো পয়সা পে করতে হবে না বা কোনো টাকা পে করতে হবে না। আচ্ছা ভাই, যদি কেউ কারখানায় সরাসরি এসে নিতে চায়, আপনার কারখানার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। আমার কারখানার অ্যাড্রেস হচ্ছে আপনার পাটুয়াটুলি ঘি পট্টি ভুইয়া সোহানা টাওয়ার আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, অনেকেই আছে আমাদের ভিডিও দেখে অনলাইনে যদি অর্ডার করতে চায়, সেক্ষেত্রে কিভাবে অর্ডার? সরাসরি আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন। তো সেই ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট আছে? রিকোয়ারমেন্ট বলতে ঢাকার মধ্যে যারা আছে তারা তো সরাসরি এসে নিতে পারবে, বা যদি বলে ভাই আমাদের মালটা ডেলিভারি দেন, ওনার ডেলিভারি চার্জ দিলে আমাদের লোক সরাসরি যে ওনাদের হাতে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসবে। আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে তারা 1000 টাকা বিকাশ বা নগদ বা ব্যাংকের মাধ্যমে 1000 টাকা অ্যাডভান্স করবে, বাকি টাকা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে IPS টা যাবে ওখানে, তারা কুরিয়ার সার্ভিসে টাকা জমা দিয়ে তার কাঙ্ক্ষিত পণ্যটা নিয়ে যাবে। অনেকে আছে ছোট ফ্যামিলি যাদের পরিবারের সদস্য সংখ্যা কম, ছোট ফ্যামিলির জন্য ছোট IPS কি দেয়া যায় বা কেমন কি খরচ হবে যদি একটু আইডিয়া দিতেন? ছোট
আইপিএস বলতে এই যে আমাদের একটা ছোট আইপিএস আছে 400 BA, আমাদের এই একটা মডেল আছে 400 BA, তারপর এই মডেলও আপনি 400 BA পাবেন। আচ্ছা, আমাদের এখানে মনে করেন 400 BA দিয়ে আপনি দুইটা ফ্যান 20 বা 25 ওয়াটের 4টা 5টা এনার্জি লাইট চালাতে পারবেন। এটার সাথে লাগবে একটা 100 mAh ব্যাটারি, ব্যাটারি সহকারে এটার আপনার প্রাইস আসবে 19,100 টাকা। 19,100? হ্যাঁ, 19,100 টাকা বাসায় সেটআপ ছাড়া। আপনার বাসায় গিয়ে যে সেটআপ করতে হবে বা লাইন ওয়ারিং করতে হবে, এটা কি আপনাদের লোক গিয়ে করে দিয়ে আসবে? যদি ঢাকার মধ্যে হয়, ঢাকার মধ্যে যদি হয় ঠিক আছে, আমাদের বললে আমাদের লোক গিয়ে সেটআপ করে দিয়ে যাবে। সেই ক্ষেত্রে সেটআপের খরচ যেটা আসে সেই খরচটা আলাদা তাদের বহন করতে হবে, এই 19,100 টাকার বাইরে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে কি যাওয়া আসার ভাড়া নাকি এক্সট্রা? যাওয়া আসার ভাড়া এবং তার সার্ভিস চার্জ, সাথে তার লাগবে, তারপর আপনার এরকম একটি বোর্ড লাগবে, একটা তলা লাগবে, তারপরে আপনার এরকম একটি প্লাগ লাগবে। আচ্ছা, যা যা লাগবে সবকিছু সহকারে ঠিক আছে, আলাদা একটা সার্ভিস চার্জ আসবে। ওই সার্ভিস চার্জটা হয়তো দেখা যায় কোনো জায়গায় আপনার 2500 টাকা আসবে, কোনো জায়গায় 3000 টাকা আসবে, সেটা আপনার আইপিএস ওয়ার্ড ভিত্তিক ভাবে দেখা যায় এক্সচেঞ্জ হবে। আচ্ছা, ঢাকার বাইরে মূলত অনেকেই দেখা যায় ওনাদের এলাকায় যে ইলেকট্রিক মিস্ত্রি আছে, আমাদের এখান থেকে ব্যাটারি আইপিএস ওনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিল, ওনাদের ওখান থেকে ওনার একটা ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে সেটআপ করে নিতে পারবে। বা যদি না বোঝে আমাদেরকে ফোন দিলে আমরা বলে দিব, তাদেরকে সাজেশন বলে দিব, ঠিক ওই সাজেশন মতন তারা লাগাই নিতে পারবে। এরপর অনেকে বলে যে না ভাই, আমার থেকে আপনার কাছ থেকে আমি আইপিএস ব্যাটারি নিচ্ছি, আপনি আমাকে একটা লোক দিয়ে সেটআপ করে দেন। তো সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যে এরিয়া ভিত্তিক, কত কত দূরের এরিয়া, ওই এরিয়া ভিত্তিক আমরা একটা সার্ভিস চার্জ ধরে দিব। ওই সার্ভিস চার্জ যে দিবে আমরা তার বাসায় গিয়ে সেটআপ করে দিয়ে আসবো। ভাই, আসলে আইপিএস কেনার আগে অনেকেই সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টির ব্যাপারে নিয়ে অনেকেই মানে সন্দিহান থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এই আইপিএস নিলে কিভাবে সুযোগ সুবিধা দিবেন গ্যারান্টি ওয়ারেন্টি? ভাই, আমি গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা কিন্তু অনেক আগেই বলেছি, আগের ভিডিওতে বলেছি, আমাদের প্রত্যেকটা আইপিএস এর 2 বছর সার্ভিস গ্যারান্টি। আচ্ছা, 2 বছরের মধ্যে যা কিছু হোক ঠিক আছে, আমাদের কোনো টাকা পে করতে হবে না, শুধু কষ্ট করে আমাদের কারখানা অবধি আইপিএস টা পৌঁছে দিতে হবে। আচ্ছা, এবং সেলস এবং সার্ভিসের ব্যাপারটা যে ইনস্ট্যান্ট সার্ভিস, অনেকেই আছে যে 4 দিন পরে আসেন, 5 দিন পরে আসেন, ঠিক আছে, ওইরকম কোনো অপশন আমাদের এখানে নাই। আপনি আইপিএস টা নিয়ে আসলেন ঠিক আছে, আমার এখানে বসে চা খাইলেন, চা খাইতে খাইতে বা আমাদের কাজটা কত যতটুকু সময় লাগে ওই সময়ের মধ্যে আপনার আইপিএস টা আপনার সাথে করে নিয়ে যাবেন। এবং ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে পাঠাবেন, ধরেন আপনি আজকে বুকিং করলেন, বুকিং করলে আমি আইপিএস টা আগামীকালকে পাবো, আমি আগামীকালকে যখনই কুরিয়ারে আসবে, আসার সাথে সাথে আমরা মালটা আমাদের কারখানায় এনে কাজ করে আমরা ওই দিনই আবার বুকিং করে দেবো, আপনি পরের দিন পেয়ে যাবেন। এখানে আপনি টোটালি 3 দিন গ্যাপ হচ্ছে, এই 3 সর্বোচ্চ, ঢাকার বাইরে যারা তাদের জন্য 3 দিন গ্যাপ। আজকে আছে আর ব্যাটারি ব্যাপারটা, ব্যাটারি হচ্ছে আপনার 18 মাস রিপ্লেস গ্যারান্টি, এনে ব্যাটারি গায়ে লেখা থাকবে, আছে এই যে ব্যাটারি গায়ে লেখা কোম্পানি থেকে যেটা দেবে। হ্যাঁ, 18 মাস রিপ্লেস গ্যারান্টি, 18 মাসের মধ্যে যদি ব্যাটারি কোনো প্রবলেম হয়, কোম্পানি যদি যাচাই করে থাকে ব্যাটারি খারাপ, সেই ক্ষেত্রে সে নতুন আরেকটি ব্যাটারি পাবে, এবং সেটা বাংলাদেশের যে কোনো জায়গাতে সে আমাদের এই সার্ভিসটা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। যে আমাদের ঢাকা পর্যন্ত ব্যাটারি পাঠাইতে হবে না, আমাদের এখানে ওখানে পার্শ্ববর্তী যে কোনো ডিলার আছে, ওই ডিলার ওখানে গিয়ে আমাদেরকে কল করবে, আমরা এখানে হেড অফিসে বলে দেবো, হেড অফিস থেকে ওখানে বলে দিয়ে সরাসরি ওখান থেকে রিপ্লেস করে দেবে। আচ্ছা আচ্ছা, ভাইয়া যদি কেউ ব্যাটারি ছাড়া আইপিএস মেশিন নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া সম্ভব? হ্যাঁ অবশ্যই। সেই ক্ষেত্রে একটা ছোট ফ্যামিলির জন্য কত টাকা খরচ হতে পারে? সেই ক্ষেত্রে একটা ছোট ফ্যামিলির জন্য আমাদের এই ছোট আইপিএস টা 400 BA, আচ্ছা 400 BA আইপিএস টা 2 ফ্যান 4 লাইটের জন্য 6200 টাকা। 6200 টাকা, তার মানে সর্বনিম্ন 6200 টাকার মধ্যে আইপিএস পাওয়া যাচ্ছে। আচ্ছা ভাই, অনেকে আছে যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক প্রশ্ন করে আমাদেরকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু তাদেরকে একটু বলে দিতে। ভাই, এই 400 BA আইপিএস সাথে যদি একটি 100 mAh ব্যাটারি ইউজ করে, সেই ক্ষেত্রে দুইটা ফ্যান 4টা এনার্জি লাইট দিয়ে চালায়, একটা মিনিমাম আড়াই ঘন্টা প্লাস ব্যাকআপ পাবে। অনেকে বলে দেয় ভাই 5 ঘন্টা পাবেন, 6 ঘন্টা পাবেন, অ্যাকচুয়ালি 5 ঘন্টা 6 ঘন্টা ব্যাকআপ দেওয়ার মতন ঠিক আছে ব্যাটারি 100 mAh না। দুইটা ফ্যান দুইটা লাইট চালানোর জন্য 100 mAh ব্যাটারি হচ্ছে বেটার। এখানে আপনি চাইলে সর্বোচ্চ 130 mAh ব্যাটারি লাগাইতে পারবেন, 130 mAh লাগালে আপনি 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। ভাই, এর চেয়ে বড় সাইজ এমপিআর এর ব্যাটারি লাগাতে পারবেন? এর চেয়ে বড় সাইজ আপনি একটা ছোট মেশিনে যদি আপনি 400 BA মালের মধ্যে যদি বলেন যে ভাই আমি একটা 200 mAh ব্যাটারি লাগাবো, তাইলে হবে না। 200 mAh ব্যাটারি ইউজ করতে গেলে মিনিমাম আপনাকে একটা 800 BA IPS, এই যে আমাদের 800 BA IPS এ যাইতে হবে। আচ্ছা আচ্ছা, এই 800 BA IPS দিয়ে আপনি মনে করেন 4টা ফ্যান 4-5টা লাইট একটা টেলিভিশন দিব্যি আরামে চালাতে পারবেন 200 mAh ব্যাটারি, 2 ঘন্টা প্লাস ব্যাকআপ। আমার প্রত্যেকটা ব্যাটারি এবং আইপিএস আমি বলে দিই 2 ঘন্টা প্লাস ব্যাকআপ, তবে কাস্টমার তার চেয়ে বেশি পায়, কম পায় না। গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে যদি একটু বলতেন। না, সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি তো ভাই আমি বলে দিচ্ছি ঠিক আছে, আর আমার যেহেতু এখানে নিজস্ব কারখানা, নিজস্ব ফ্যাক্টরি ঠিক আছে, সেখানে সার্ভিস ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলা হবে বা হয়েছে এরকম কোনো প্রমাণ নাই। এখানে আসবে ঠিক আছে, বসবে, দেখেন আমার এখানে কতগুলো লোক কাজ করতেছে, সবাই সরাসরি ঠিক আছে একজন না একজন সাথে সাথে কাজ করে দিয়ে দিবে। এই যে এখানে আমাদের ছোট ভাই ব্রাদার আছে, দেখেন সবার সাথে কথা বলে সবাই কিরকম কি করে। কি নাম ভাই আপনার? হামিম। হামিম, আচ্ছা ভাই কতদিন ধরে আছেন আপনি? 4-5 বছর। আচ্ছা, আপনি কি কাজ করেন স্পেশালি, আপনি কোনটা স্পেশালি? আমার এই ট্রান্সফরমার। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বডিটা সাজাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এরপর কে আছেন ভাই? কি নাম আপনার? জহিরুল ইসলাম। জহিরুল ভাই কি কাজ করেন? আচ্ছা আচ্ছা, ও সবকিছু আপনি করেন? আচ্ছা, সবকিছু সব কাজই বোঝেন। আপনি কতদিন ধরে আছেন? 3 বছর ধরে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে আরো কাজ করছেন, এখানে সার্কিটের কাজ চলছে। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন?
ভাইয়ের নামটা কি? সেলিম ভাই। সেলিম ভাই এখানে কত বছর ধরে আছেন? 13 বছর ধরে। আচ্ছা আচ্ছা, সেলিম ভাই কি কাজ করেন? পুরো কমপ্লিট আপনি হচ্ছে চেকআপ মানে সবকিছু দেখে শুনে সবকিছু কমপ্লিট করে দেন না? আচ্ছা, এরপরে আছেন ভাই কি নাম? সজল ভাই। সজল ভাই স্পেশালিস্ট কিসের উপরে? আচ্ছা আচ্ছা, সমস্ত কিছু দেখে শুনে সব কমপ্লিট করে চেক করা। আমাদের এই পাশে আর এক ভাই আছেন, ভাই কি নাম? কেমন লাগে ভাই এখানে কাজ করতে? কেমন লাগে এখানে? আমাদের কোম্পানি সবাই ভালো, যারা কাজ করে সবাই মিলে কাজ করে, বসও অনেক ভালো। আচ্ছা, তো এখানে কাজের ভিতরে একটু আনন্দ পাই, ভালো লাগে কাজ। আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ ভাই, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। জনি ভাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আবার দেখা হবে ভাইয়া, ওয়েলকাম। তো আমার ভাই অনেকে আসে, আসলে তাদের স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে অফিস অফিসের জন্য বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ফার্মের জন্য, তো সেই ক্ষেত্রে কি আপনাকে বললে আপনি সেইভাবে তাদেরকে আইপিএস তৈরি করে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, তার যে কোনো সাইজের আইপিএস লাগুক, 3000 ওয়াট, 4000 ওয়াট, 5000 ওয়াট, তাদের বেকআপ যদি বেশি লাগে যে অফিসিয়াল বা একটা ফার্মের মধ্যে আমাদের বেকআপ দরকার বেশি, সেই ক্ষেত্রে মনে করেন আমরা একটা ব্যাটারির জায়গায় দুটা ব্যাটারি ইউজ করবো, দুটা জায়গায় তিনটা ইউজ করবো, পাটুয়াটুলি ঘী পট্টি, পাটুয়াটুলি আছে আপনার সুমনা হাসপাতাল থেকে একটু আগাইলে, সদরঘাট দিয়ে যদি আসে সুমনা হাসপাতাল একটু আগাইলে হাতে ডান পাশে যে গলিটা, ওই গলিটার নাম হচ্ছে ঘী পট্টি। এবং যদি আপনি ইসলামপুর সাইড থেকে আসেন, বাবাজার দিয়ে বা ইসলামপুর সাইড থেকে, ওইখানে আসলে কাউকে জিজ্ঞাসা করলে ভাই হাজি ইলিয়াস মার্কেট, হাজি ইলিয়াস মার্কেটের সামনে যে গলিটা আছে ওই গলির নামই আপনার যার যে কত পিস লাগবে, যদি মান্থলি 50 পিস 100 পিস আইপিএস লাগে আমাদের কারখানা থেকে দেওয়া সম্ভব। তবে নিজস্ব নামে যদি ওনাদের নিজস্ব ব্র্যান্ড করতে চায় বা নিজস্ব করতে গেলে আপনাকে মিনিমাম 10 পিস আইপিএস অর্ডার করতে হবে একসাথে। আচ্ছা, 10 পিস আইপিএস এর নিচে তাদের নিজস্ব নামে হবে না। ভাই আসলে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের আইপিএস দিবেন? অনেকেই বলে এই কথাটা, ভাই আইপিএস কোন কোম্পানি দিবেন, লুমিনাস দিবেন না মাইক্রোটেক দিবেন না হ্যামকো দিবেন? ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি আদার্স কোন ব্র্যান্ডের আইপিএস বিক্রি করি না, আমার নিজস্ব ব্র্যান্ড হচ্ছে যে আপনার হচ্ছে বিজলি পাওয়ার আইপিএস, এটা হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড, প্রায় 17 বছর যাবত আমি এই ব্র্যান্ডটা ইউজ করতেছি এবং এই নামেই চালাচ্ছি আইপিএস, আমি আদার্স কোন ব্র্যান্ডের আইপিএস নতুন কোন প্রোডাক্ট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।